আজ আমরা দ্বাদশ শ্রেণীর একটি প্রাকৃতিক ভূগোলের একটা অংশ জানব, একটা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কি না, ক্ষয় চক্র বা সাইকেল অফ ইরেশন, সাইকেল অফ ইরেশন বা ক্ষয় চক্র সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এটা একটু কঠিন চ্যাপ্টার ভাবা যেতে পারে, তবে তোমরা যদি সহজভাবে এটা ভেবে নাও, কথাগুলো যদি শোনো এবং বইটাকে পড়ে নাও, তাহলে অবশ্যই এটা বুঝতে পারবে। তো দেখো, এই ক্ষয় চক্র এর উৎস সম্পর্কে একটু ধারণা নিতে হবে। এই ক্ষয় চক্রের সর্বপ্রথম এই চক্র শব্দটি ব্যবহার করেছিলেন জেমস হাটন। জেমস হাটন 1785 সালে সর্বপ্রথম এই সাইকেল কনসেপ্ট দিয়েছিলেন। এই সাইকেল কনসেপ্ট, এই সাইকেল কনসেপ্টটি দিয়েছিলেন কে? জেমস হাটন 1785 সালে। পরবর্তীকালে ডাব্লিউএম ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস 1899 সালে জিওগ্রাফিক্যাল এসে গ্রন্থে সাইকেল অফ ইরেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। সাইকেল অফ ইরেশন অর্থাৎ ক্ষয় চক্র, এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ডাব্লিউএম ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস 1899 সালে তার জিওগ্রাফিক্যাল এসে গ্রন্থে। আর এই মরিস এই যে ক্ষয় চক্রের ধারণা দিয়েছিলেন, তার পেছনে চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের উপর বেস করে উনি ভূমিরূপের ও যে চক্র হয় তারটা আলোকপাত করেছিলেন। অর্থাৎ তোমরা চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কে অবশ্য জানো, ক্লাস 9 বা 10 পড়ে এসছো। মানুষের জীবনের যে বাল্য থেকে কৈশোর থেকে যুবক থেকে বয়স্ক, এই যে পর্যায়ক্রমিক পরিবর্তন, এরকম ভূমিরূপের ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটে। তাহলে এবার আমরা একটু ক্ষয় চক্র সম্পর্কে জেনে নিই যে ক্ষয় চক্রটা কাকে বলা হয়। বলতে রাখো, আমি দুরকম জিনিস লিখেছি, একটা সমভূমি আর একটা পর্বত। অর্থাৎ সমভূমি থেকে সৃষ্টি হবে কে? পর্বত। অর্থাৎ এই যে ভূভাগটা, এটা হচ্ছে সমভূমি। এই সমভূমি ভূ আলোড়নজনিত কারণে বা ভূগঠনকারী বিভিন্ন শক্তি, ভূগঠনকারী বিভিন্ন প্রকার শক্তি, কথাটা মন দিয়ে শোনো, যেমন গিরিজনী মরিয়ভ আলোড়ন, অর্থাৎ পাক সংস্থান হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, বাষ্পীয় চাপ বৃদ্ধি হতে পারে, তাই না? এরই ফলে কি হতে পারে? এই যেমন ধরো পাক সংস্থান তত্ত্বের দ্বারা এই সমতল ভূভাগ ভাঁজকে উপর দিকে উত্থিত হয়ে সৃষ্টি করলো কি না, এই পর্বত সৃষ্টি করলো, পর্বত সৃষ্টি হয়ে গেল। এবার ওই পর্বত পুনরায় বিভিন্ন প্রকার ক্ষয়কারী শক্তি, যেমন ধরো সমুদ্র থেকে যদি আসে জলীয় বাষ্প, সে তার আঘাতে বৃষ্টিপাত হবে, পাহাড়ে ঢাল বেয়ে জলরাশি নদী আকারে প্রবাহিত হবে, আবার বরফের চাই আকারেও পাহাড়ে ঢাল বেয়ে নামতে পারে হিমবাহ, কিংবা সমুদ্রের তীরে ঘিরে তার ঢেউ বা তরঙ্গ, বা বায়ু এসে সজোরে আঘাত হানতে পারে বায়ুপ্রবাহ। এরকম ক্ষয়কারী শক্তি দ্বারা ওই পাহাড়ের উচ্চতা ক্রমান্বয়ে 1 নম্বর থেকে 2 নম্বর থেকে 3 নম্বর হয়ে সমতল ভূমিতে পরিণত হবে। অর্থাৎ এই যে ঘটনাটা বললাম, একে কিন্তু ক্ষয়চক্র বলে। আবারও শুনে নাও, সমতল ভূভাগ, ভূগঠনকারী প্রক্রিয়া কি কি? গিরিজন কিংবা মহীভবক আলোড়ন, গিরিজন কিংবা মহীভবক আলোড়ন, এর ফলে মহাদেশ, মহাসাগর, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকায় কিংবা তোমার ভঙ্গিল পর্বত পাক সংস্থান তত্ত্বের ফলে সৃষ্টি হয়। অর্থাৎ সমভূমি হল পর্বত ভূগাঠনিক শক্তির দ্বারা। এবার বিভিন্ন প্রকার ক্ষয়কারী শক্তি, ক্ষয়কারী শক্তি কি? নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল ইত্যাদি ক্ষয়কারী শক্তিগুলির দ্বারা পর্বত পুনরায় ক্ষয়প্রাপ্ত হয়ে আবার সমভূমিতে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? ক্ষয় চক্র বলে। এটা হলো চক্র। সমতল ভূভাগ ভূগাঠনিক শক্তির দ্বারা উত্থিত হয়ে পর্বত সৃষ্টি হবে, ক্ষয়কারী শক্তি এদের দ্বারা পর্বত আবার ক্ষয় পেয়ে পেয়ে সমতল ভূমিতে পরিণত হবে। এই যে চক্রাকার আবর্তন ভূমিভাগে,
একে বলা হবে কি না ক্ষয় চক্র বা সাইকেল অফ ইরিজন। তাহলে ক্ষয় চক্র সম্পর্কে আমরা ধারণাটা পেলাম। ক্ষয় চক্রের সংজ্ঞা থাকলে ওইটুকু কথা বলবে, এই পিকচারটা অবশ্য দেবে। তাহলে আমরা ক্ষয় চক্রের ধারণা পেলাম। ক্ষয় চক্র বিষয়টা কি? সমতল ভূমি পর্বত হবে, পর্বত সমতল ভূমিতে হবে, এই যে চক্রাকার আবর্তন একে বলা হয় ক্ষয় চক্র। এবার জানবো ক্ষয় চক্রের নিয়ন্ত্রক সমূহের পরিচয় দাও। এখানে দেখো ক্ষয় চক্রের নিয়ন্ত্রকের একটা উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয় চক্র তোমাদের আলোচ্য বিষয়, সিলেবাসে রয়েছে। ক্ষয় চক্র সম্পর্কে বহু বিজ্ঞানী পরবর্তীকালে ধারণা দিলেও উইলিয়াম মরিস ডেভিসের ধারণাটি সর্বসম্মত ও অনেকটা গ্রহণযোগ্য। তার একটা স্পিচ রয়েছে, তাই না? উইলিয়াম মরিস ডেভিস তাই না, উনি ক্ষয় চক্রের নিয়ন্ত্রক সম্পর্কে একটা স্পিচ দিয়েছেন কি না, ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ। ল্যান্ডস্কেপ, তাই না, ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ। এখানে দেখো অর্থাৎ এই যে ভূমিরূপ, এর কার্যাবলী বা নিয়ন্ত্রক হিসাবে, যে ক্ষয় চক্রের নিয়ন্ত্রক হিসাবে কি কি ভূমিকা পালন করে, না একটা স্ট্রাকচার ভূমিকা পালন করে, প্রসেস ভূমিকা পালন করে, স্টেজ ভূমিকা পালন করে। স্ট্রাকচার মানে গঠন, গঠন, প্রসেস মানে প্রক্রিয়া, আর স্টেজ মানে পর্যায়। এই তিন উপাদানের দ্বারা এই ক্ষয় চক্র সম্পূর্ণ হয়ে থাকে, এই ক্ষয় চক্রটা সম্পূর্ণ হয়ে থাকে। আবার বলছি শোনো, নিয়ন্ত্রক হিসেবে কি বলা হচ্ছে, না স্ট্রাকচার প্রসেস স্টেজ, এই তিনটি উপাদানের উপর নির্ভর করে উইলিয়াম মরিস ডেভিস তার এই ক্ষয় চক্রকে সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাই এই তিন উপাদানকে আবার বলা হয় ত্রয়ী অফ ডেভিস বা ডেভিস ত্রয়ী। ডেভিস ত্রয়ী কি দু নম্বর কোশ্চেন থাকে, তোমরা সেখানে অবশ্য বলবে যে ক্ষয় চক্রের নিয়ন্ত্রক হিসাবে গঠন প্রক্রিয়া পর্যায়ে একটা তিনটে উপাদান বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। তাই এই তিন উপাদানকে ডেভিস ত্রয়ী বলা হয়। ডেভিসের এই তিনটি উপাদানকে একত্রে ডেভিস ত্রয়ী বলা হয়। তো দেখো স্ট্রাকচার মানে কি, ডেভিস স্ট্রাকচার মানে বলতে চাইছেন যে গঠন, গঠনটা বলতে কি, এই যে সমতল ভূমি থেকে পর্বত সৃষ্টি হলো, এই পর্বতের গঠনটা কেমন হবে, শক্ত শিলা থাকবে না তার মধ্যে নরম শিলাও থাকবে, তার কাঠিন্য কেমন, তার ঢাল খাড়া না মৃদু বা ঢালু, তার মধ্যে ফাটল দারণ আছে কিনা, তার নতি বা কিরকম ভাঁজ রয়েছে কিনা, দ্রাব্য শিলা রয়েছে কিনা, তাই না। এই উপাদানগুলো যদি দ্বারা কি হয়, একটা পর্বত গঠিত হয়, অর্থাৎ তার ভূমিভাগের গঠন বলতে কি হবে, তার মধ্যে কিরকম খনিজ উপাদান রয়েছে, কি কি, হ্যাঁ, অর্থাৎ শক্ত না নরম, কঠিন বা কোমল শিলা তার মধ্যে আছে কিনা, দারণ ফাটল রয়েছে কিনা, তাই না, ঢাল খাড়া না মৃদু, জলবায়ু তাও একটা ভূমিকা পালন করে। তাহলে এইভাবে এই উপাদানগুলোর দ্বারা একটা পাহাড়ের, তাই না, গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই জন্য স্ট্রাকচার বা গঠন ক্ষয়চক্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। পরে আসে দেখো প্রক্রিয়া বা প্রসেস। প্রসেস বা প্রক্রিয়া বলতে কি, সমতল ভূমি কিভাবে পর্বত হবে, আবার পর্বত কিভাবে সমভূমিতে পরিণত হবে, এই দুই জিনিসকেই, তাই না, এটাকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, তাই না। এই প্রক্রিয়া বা প্রসেস কয়রকম হয়, দু রকম হয়, একটা আছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত মানে এখানে বলা হয়েছে দেখো ভূগাঠনিক প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া কি রয়েছে, গিরিজনী মণিবহ কারণ, তাই না, এর ফলে পাক সঞ্চালন হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, ভূমিকম্প হতে পারে, ভূ আরোহণ হতে পারে, এদের দ্বারাই, সব শক্তিগুলির দ্বারা তোমরা আগেও জেনেছ কোনো নিচু জায়গায় উঁচু হয়ে পর্বত সৃষ্টি হতে, ম্যাগমা বেরিয়ে এসে কি হতে পারে আগ্নেয় পর্বত, পাকের সঞ্চালনের ফলে পাললিক শিলা ভাঁজকে কি হতে পারে ভঙ্গির পর্বত, ভূমিকম্পের ফলে কোনো নিচু জায়গা উঁচু হয়ে পর্বত সৃষ্টি হতে পারে, তাই না, ভূ আরোহণ জনিত কারণে নিচু জায়গা উঁচু, উঁচু জায়গায় নিচু হয়ে থাকে, এগুলো তোমাদের ধারণা রয়েছে। অর্থাৎ এই অন্তর্জাত শক্তিগুলির দ্বারা কি সৃষ্টি হলো, না পর্বত সৃষ্টি হলো। এবার বহির্জাত শক্তি, এদের দ্বারা কি হবে, না এই পর্বত পুনরায় সমভূমিতে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হবে,
না এটা বহির্জাত শক্তিগুলো দ্বারাই হয়। এই বহির্জাত শক্তি গুলো আবার তোমাদের এই প্রশ্নের উত্তর যে ক্ষয়চক্রের শ্রেণীবিভাগ আলোচনা কর বা ক্ষয়চক্রের শ্রেণীবিভাগ কর। ক্ষয়চক্রের শ্রেণীবিভাগ অর্থাৎ এই পর্বত সমভূমিতে পরিণত হবে কোন কোন শক্তি দ্বারা, সেই শক্তিগুলিকে কি বলা হবে ক্ষয়চক্রের একটা শ্রেণীবিভাগ কি বলা হয়েছে। যেমন ধরো ট্রিভিয়াল বা নর্মাল সাইকেল অফ ইরেশন, সাইকেল অফ ইরেশন, নর্মাল সাইকেল অফ ইরেশন বা ট্রিভিয়াল সাইকেল অফ ইরেশন অর্থাৎ নদীর দ্বারা ক্ষয় কাজ বা ক্ষয়চক্র, যাকে নর্মাল সাইকেল অফ ইরেশন বা স্বাভাবিক ক্ষয়চক্র বলা হচ্ছে। নদীর দ্বারা ক্ষয় কাজকে কি বলা হচ্ছে, স্বাভাবিক ক্ষয়চক্র। এটা একটা ভাগ এরিড সাইকেল অফ ইরেশন, তাই না? এরিড সাইকেল অফ ইরেশন মানে কি না, বায়ুর দ্বারা ক্ষয় কাজ অর্থাৎ বায়ু প্রবাহের দ্বারাও কি হবে না ক্ষয় কাজ হয়ে থাকে। মার্নি সাইকেল অফ ইরেশন, সমুদ্র তরঙ্গ, তাই না, যেটা বায়ু ক্ষয় কাজ সেটা হচ্ছে শুষ্কতা ক্ষয় কাজ বা মরু ক্ষয় কাজ, মরু ক্ষয় চক্র বা শুষ্কতা ক্ষয় চক্র বা এরিড সাইকেল অফ ইরেশন। আর মার্নি সাইকেল অফ ইরেশন মানে সামুদ্রিক ক্ষয় চক্র, সমুদ্রের তরঙ্গের দ্বারা এই উঁচু পর্বত সমভূমিতে পরিণত হলে তাকে বলা হচ্ছে সামুদ্রিক ক্ষয়চক্র। গ্লেসিয়াল সাইকেল অফ ইরেশন মানে, গ্লেসিয়াল সাইকেল অফ ইরেশন মানে হিমবাহিক ক্ষয়চক্র অর্থাৎ হিমবাহ দ্বারা পর্বত সমভূমিতে পরিণত হলে গ্লেসিয়াল সাইকেল অফ ইরেশন বলে। আরেকটা রয়েছে লেখা হয়নি, কাস্ট অঞ্চলে এটা হয় অর্থাৎ ভৌমজলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ক্ষয়চক্র অর্থাৎ ভৌমজল দ্বারা সৃষ্ট ক্ষয়চক্র বা কাস্ট অঞ্চলে সৃষ্ট ক্ষয়চক্র, কাস্ট রিজিয়ান সাইকেল অফ ইরেশন বলা হবে। অর্থাৎ এই পাঁচটা শক্তির দ্বারা কি হয় পর্বত সমভূমিতে পরিণত হবে, এটা বহির্জাত শক্তি। এবার আমরা আরেকটা জিনিস জানো, তাহলে আমরা শ্রেণীবিভাগটাও জেনে নিল। এবার এই নিয়ন্ত্রক সমূহ বলতে এখানে আর একটা তিন নম্বর পয়েন্ট রয়েছে, এটা ডেভিসের এই ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ, স্টেজ মানে পর্যায় বা সময়কাল। অর্থাৎ এখানে চার্লস ডারউইন যেমন মানুষের জীবনের পরিবর্তনকে একটা সময় অনুসারে ভাগ করে নিয়েছে, তাই না, হামাগুড়ি দেওয়া, দুবাইয়ে চলতে শুরু করা, কাজকর্ম করে সংসারকে প্রতিপালন করা, আবার বয়স হয়ে গেলে বার্ধক্য যে চলে আসা, এই যে মানুষের সময়কালের সঙ্গে সঙ্গে জীবনের যে কর্মশক্তির পরিবর্তন ঠিক একই রকম। এই যে পর্যায়ের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে পর্ব সমভূমি পরিণত হওয়ার ক্ষেত্রেও একটা পর্যায়ক্রমিক পালাক্রমিক ঘটনাটা ঘটে, এরকম না এখানেও তিনি বলছে যে একদিনে পর্বত সমভূমিতে পরিণত হতে পারে না, এক বছরেও না, তাই না, কয়েক হাজার থেকে, তাই না, লক্ষ বছরও সময় লাগতে পারবে পারে কি না এই পর্বত থেকে সমভূমিতে পরিণত হওয়ার ক্ষেত্রে। তাই এই পর্যায়কে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, একটা যৌবন কাল অর্থাৎ যৌবন পর্যায়, একটা পরিণত পর্যায়, আর একটা বার্ধক্য পর্যায়। যৌবন পরিণত বার্ধক্য, যৌবন অবস্থায় ভূমির উচ্চতা সব থেকে বেশি থাকে, বন্ধুরতা ও বেশি থাকে, আর পরিণত পর্যায়ে বন্ধুরতা কমে যায়, বন্ধুরতা বেড়ে যায়, উচ্চতা কমে যায়, অর্থাৎ দেখো এত থেকে এতটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে মানে বন্ধুরতা কমে যাচ্ছে কিন্তু উচ্চতা অনেকটা ঢাল অনেকটা বেড়ে গেছে, অর্থাৎ বন্ধুরতা বেড়ে যাচ্ছে কিন্তু উচ্চতা কমে যাচ্ছে। আর তারপরে দেখো কি ঘটনা ঘটছে না, যখন বার্ধক্য অবস্থায় আসছে তখন ওই উঁচু পর্বত একেবারে সমতল ভূমিতে বা সমুদ্র পৃষ্ঠে প্যারালালে এসে দাঁড়াচ্ছে, অতএব এটা হচ্ছে কিনা বার্ধক্য অবস্থা। তো তোমাদের একটু বলে দেই, এই যে পর্বত ক্ষয়কে সমভূমিতে পরিণত হবে, একটা চক্র সম্পূর্ণ হবে, এই চক্রের শেষ সীমা কাকে ধরা হয়? যদি এখানে আমি তোমাদের সমুদ্র পৃষ্ঠ আঁকা হয়, এটা সমুদ্র পৃষ্ঠ বলি, সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠ, এই ক্ষয়ের শেষ সীমার ধারণা জন পাওয়েল, জন ওয়েসলি পাওয়েল এই ক্ষয়ের শেষ সীমার ধারণা একটা শর্ট কোশ্চেন মনে রাখবে। ক্ষয়ের শেষ সীমাটাকে বলা হয় এই পর্বত ক্ষয় পেয়ে পেয়ে যে সমভূমিতে পরিণত হবে অর্থাৎ তার শেষ জায়গাটা কোথায়, সমুদ্র পৃষ্ঠের সমতল হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। তাহলে ক্ষয়ের শেষ সীমা কাকে ধরা হয় না, সমুদ্র তলে পৃষ্ঠকে অর্থাৎ সমুদ্র পৃষ্ঠকে ক্ষয়ের শেষ সীমা হিসেবে ধরা হয় জন পাওয়েল
এই ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তন করে। তো আপাতত ভাবে তোমরা কতগুলো কোশ্চেন জানলে, ক্ষয়চক্র কাকে বলে, ক্ষয়চক্রের নিয়ন্ত্রক সমূহের পরিচয় জানলে, ক্ষয়চক্রের শ্রেণী বিভাগ সম্পর্কে জানলে, ক্ষয়চক্রের ডেভিস ত্রয়ী সম্পর্কেও জানলে, আর ক্ষয়ের শেষ সীমা ধারণাটাও পেলে। এখানে আরেকটা রয়েছে, ক্ষয়চক্রের নিয়মতন্ত্র বলতে কি বোঝো? এই ক্ষয়চক্রের নিয়মতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা আবদ্ধ নিয়মতন্ত্র আর একটা উন্মুক্ত নিয়মতন্ত্র। একটা হলো কি না, আবদ্ধ আর একটা উন্মুক্ত। আবদ্ধ নিয়মতন্ত্র আর একটা উন্মুক্ত উন্মুক্ত নিয়মতন্ত্র। তো আবদ্ধ আর উন্মুক্ত মানে উইলিয়াম মরিস ডেভিস দুটো কথা, উইলিয়াম মরিস ডেভিসের মধ্যে তার ক্ষয়চক্র হতে গেলে আবদ্ধ ক্ষয়চক্রই হতে হবে, কিরকম বা আবদ্ধ নিয়মতন্ত্রের দ্বারা ক্ষয়চক্র হতে হবে। উনি বলেছেন সমভূমি পর্বত হবে ভূগাঠনিক শক্তির দ্বারা, এবং যে কোনো একটি মাত্র শক্তির দ্বারা পর্বত সমভূমিতে পরিণত হবে। একটিমাত্র শক্তি দ্বারা পর্বত সমভূমিতে পরিণত হওয়ার যে ঘটনা, তাই না, একে বলা হচ্ছে কিনা আবদ্ধ নিয়মতন্ত্র। অর্থাৎ যদি নদীর দ্বারা পর্বত সমভূমিতে পরিণত হয়, সেখানে অন্য কোন শক্তির ভূমিকা থাকবে না, এটা হচ্ছে কিনা আবদ্ধ নিয়মতন্ত্র। একটি শক্তির দ্বারা পর্বত সমভূমিতে পরিণত হবে, একটিমাত্র শক্তির দ্বারা ক্ষয়চক্রটা সম্পূর্ণ হলে তাকে বলছে আবদ্ধ। এই জায়গায় পেঙ্ক হ্যাক কিকমে বিজ্ঞানী, পেঙ্ক হ্যাক কিকমে এই সমস্ত বিজ্ঞানীরা আবার একটু অন্যরকম কথা বলছে। একটা পর্বত সমভূমিতে পরিণত হতে গেলে শুধু একটা শক্তি যে সবসময় কাজ করে তা না, তার মধ্যে বহু রকম শক্তি আসতে পারে, আবহবিঘাত আসতে পারে, বায়ু এসে ধাক্কা মারতে পারে, নদীর বেগ বেড়েও যেতে পারে, এরই মাধ্যমে পর্বত সমভূমিতে পরিণত হবে। অর্থাৎ একটা যে উনি যে একটা আবদ্ধ কথা বলেছেন, উনি আর পেঙ্ক হ্যাক কিকমে অন্যান্য বিজ্ঞানীরা তাকে বলছেন না একটা শক্তি দ্বারা হয় না, তাদের যে ধারণা তাকে বলা হয় উন্মুক্ত নিয়মতন্ত্র। তাহলে দেখো নিয়ম ক্ষয়চক্রের বিষয়ে নিয়মতন্ত্র দুটো ভাগে বিভক্ত, একটা আবদ্ধ নিয়মতন্ত্র আর উন্মুক্ত নিয়মতন্ত্র। আপাতত আমরা এই বিষয়টা এতটা ভালো করে বুঝলাম, এবার আমরা ক্ষয়চক্রের নিয়ন্ত্রক সমূহ সম্পর্কে জানব। তাহলে এবার আমরা জানবো স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে। দেখো তোমাদের সিলেবাসে উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র সম্পর্কে ডিটেলসে জানতে হবে। তো স্বাভাবিক ক্ষয়চক্রটা কি, তোমাদের একটু আগে শ্রেণী বিভাগে বললাম যে নদীর দ্বারা স্বাভাবিক ক্ষয়চক্র হয়, বায়ুর দ্বারা হয়, হিমবাহের দ্বারা হয়, সমুদ্র তরঙ্গের দ্বারা হয়, ভৌমজ্জলের দ্বারা হয়। অতএব এই যে শক্তিগুলোর মধ্যে থেকে নদীর দ্বারা পৃথিবীতে পর্বত সমভূমিতে এই পর্বত সমভূমিতে পরিণত হওয়ার ক্ষেত্রে নদী প্রায় 70% ভূমিকা পালন করে। তাহলে কি বললাম, নদীর দ্বারা এই পর্বত সমভূমিতে পরিণত হওয়ার ক্ষেত্রে 70% ভূমিকা পালন করে বলে উইলিয়াম মরিস ডেভিস এই নদীর দ্বারা ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে অভিহিত করেছেন। তাহলে স্বাভাবিক ক্ষয়চক্র বা ফ্লুয়াল সাইকেল অফ ইরিগেশন বা নর্মাল সাইকেল অফ ইরিগেশন কাকে বলে নিশ্চিত তোমরা বলতে পারবে। এবার দেখো এই স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ব শর্ত, স্বাভাবিক ক্ষয়চক্র হওয়ার ক্ষেত্রে, তাই না, কি কি পরিবেশ থাকার প্রয়োজন আছে, এটা অবশ্যই তোমাদের কোশ্চেন হিসেবে থাকে, 3 নম্বরের কোশ্চেন হিসেবে থাকে। দেখো কতগুলো পয়েন্ট অনুসারে যদি আলোচনা করো মনে রাখো তাও খুব ভালো হবে। উইলিয়াম মরিস ডেভিস বলছেন যে সমভূমি খুব দ্রুত উত্থিত হয়ে পর্বতের সৃষ্টি হবে, অর্থাৎ এই সমভূমি দ্রুত উত্থিত হয়ে কিসে পরিণত হবে না, এই পর্বত সৃষ্টি করবে, দ্রুত উত্থান হবে সমভূমি পর্বত, আর এই উত্থানকালে কোন রকম ক্ষয়কাজ হবে না ওনার যুক্তি অনুসারে। আর এই যে পর্বত হবে এর মধ্যে কঠিন কমন শিলা থাকবে, অর্থাৎ কঠিন শিলাও থাকতে পারে আবার নরম শিলাও থাকতে পারে, নরম শিলাও থাকতে পারে। তাহলে গঠনটা হচ্ছে কঠিন কমন শিলা দ্বারা গঠিত হবে। জলবায়ু, এই অঞ্চলের জলবায়ু আর্দ্র প্রকৃতি হতে হবে। উচ্চতা একটা পয়েন্ট ধরে না, তাই না, উচ্চতা অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ খানিকটা উঁচু হতে হবে। ঢাল, সমুদ্রের দিকে ঢালও থাকতে হবে, অর্থাৎ এই যে ভূমিভাগের ঢালটা সমুদ্রের দিকে হতে হবে ঢাল। আবার এই পাহাড়ের ঢাল অনুসারে বৃষ্টি হওয়ার পর কিছু অনুগামী নদী পাহাড়ের ঢাল পেয়ে যে জলরাশি নেমে আসে, ওই রকম নদীগুলোকে বলা হয় অনুগামী নদী, সে নেমে এসে সমুদ্রে পড়বে। অনুগামী নদী সৃষ্টি হয়, বেশ কিছু অনুগামী নদী সৃষ্টি হয়। আর এই যে পর্বত
এই নদীর দ্বারা, নদী প্রধান শক্তি যার দ্বারা পর্বত পুনরায় কৃষি পূর্ণত হবে, এই সমভূমিতে পরিণত হবে, সমভূমিতে পরিণত হবে। এবং এই পর্বত সমভূমিতে পরিণত অর্থাৎ শেষে কোথায় এসে ঠেকবে, এই সমুদ্র পৃষ্ঠের, সমুদ্র পৃষ্ঠের সমান্তরালে এসে অবস্থান করবে। অর্থাৎ এই স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা কাকে ধরা হবে, সমুদ্র পৃষ্ঠকে স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা ধরা হবে। এটা একটা শর্ট কোশ্চেন, স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা কাকে ধরা হয় না, সমুদ্র পৃষ্ঠকে স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা ধরা হয়। আশা করি তোমরা স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলো জানবে। তাহলে এবার আমরা একটু জেনে নেব স্বাভাবিক ক্ষয়চক্রের পর্যায়গুলির পরিচয় নাও। অর্থাৎ দেখো, ওই চার্লস ডারউইনের বিবর্তনবাদ অনুসারে উইলিয়াম মরিস ডেভিস এই ক্ষয়চক্রকে, অর্থাৎ পর্বত সমভূমিতে পরিণত হওয়ার যে পর্যায়ক্রমিক সময়কালকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কিনা যৌবন পর্যায়, একটা পরিণত পর্যায়, একটা বার্ধক্য পর্যায়, তাই না? অর্থাৎ এই যৌবন অবস্থা, এই যৌবন অবস্থায় ক্ষয়চক্রের কি কি ঘটনা হয়, তোমরা অবশ্যই এই কতগুলো জিনিস একটু ভালো করে শুনে নাও। তোমাকে তোমাদের বলি, তোমরা ক্লাস টেনে পড়ে এসছো নদীর ক্ষয়কাজ আর সঞ্চয় কাজ। অর্থাৎ তোমরা জানো উচ্চ গতিতে ক্ষয়কাজ হয়, মধ্য গতিতে বহন কাজ হয়, নিম্ন গতিতে সঞ্চয় কাজ হয়। তবে এটা মনে রাখতে হবে, এই ভূমিরূপের বিবর্তনের ক্ষেত্রে বা ক্ষয়চক্রের ক্ষেত্রে একটি জায়গায় এই পাহাড়ের ঢাল বেয়ে নদী নামলে সেখানেই তার যৌবনকাল, পাহাড়ের উচ্চতা ক্ষয় পেয়ে পেয়ে সেটাই হবে পরিণতকাল, সে আরো ক্ষয় পেয়ে পেয়ে হবে বার্ধক্য অবস্থা। অর্থাৎ তোমাদের উচ্চ গতি যদি বলো যৌবনকাল, আর মধ্য গতি যদি বলো পরিণতকাল, আর নিম্ন গতি যদি বলো বার্ধক্যকাল। এটা তোমরা অবশ্যই এই জিনিসটা মনে রাখবে। তাহলে তোমরা যৌবন পর্যায়ের সৃষ্ট ভূমিরূপগুলো বলে দিতে পারবে উচ্চ গতিতে, মধ্য গতিতে বা মধ্য গতির ভূমিরূপগুলোকে পরিণত পর্যায়ে বলতে পারো, আর বার্ধক্য অবস্থাতে অর্থাৎ সমভূমিতে প্রবাহিত নদীগুলোকে বা নিম্ন গতিতে প্রবাহিত যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় নদীর ক্ষয়ের সঞ্চয় কাজের ফলে সেগুলোকে তোমরা ব্যাখ্যা করতে পারো। তো সেই হিসাবে তোমরা এটাকে ভালো করে শুনে নাও কি ব্যাপারটা আছে। তো দেখো, একটা ক্ষয়চক্রে উইলিয়াম মরিস ডেভিস কি বলেন না, ভূমিভাগের দ্রুত উত্থান হবে, উত্থান হয়েছে এখান থেকে এই পর্যন্ত, দ্রুত উত্থান হয়ে গেছে এখান থেকে এটা, তাই না? তো এই দ্রুত উত্থানের ফলে কি ঘটনাটা ঘটে একটু মন দিয়ে শুনে নাও। দ্রুত উত্থানের ফলে তো নদী খাতের উচ্চতা, জলবিভাজিকার উচ্চতা, তাই না? এটা জলবিভাজিকা, জলবিভাজিকা মূল নদীর উচ্চতা, মূল নদী উপত্যকা। তাহলে শুনে নাও তাড়াতাড়ি, তাহলে কি দাঁড়াচ্ছে না, একটা ভূমিভাগের উচ্চতা অনেকটা বেড়ে গেছে, এটা যৌবন অবস্থাকে দেখাচ্ছে। সি আর ডি কে তোমার পরিণত পর্যায়ে, আর ই এফ কে বার্ধক্য পর্যায়ে দেখা হয়েছে। এবার তোমরা দেখো, যৌবন পর্যায়ে মানে ভূমির উচ্চতা অনেক বেশি, উচ্চতা বেশি হওয়া মানে কি ঘটনা ঘটবে, তাহলে বন্ধুরতা তুলনামূলকভাবে কম থাকছে, অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে অবস্থান করে আছে, বিশাল জায়গা জুড়ে অবস্থান করে আছে, ঢাল তুলনামূলকভাবে মৃদু। আর পরিণত পর্যায়ে দেখো ঢাল অনেকটা খারাপ প্রকৃতি হয়ে যাচ্ছে, আর বার্ধক্য পর্যায়ে তো ভূমিভাগের উচ্চতা তো কমে গেছে। তো উচ্চতা বন্ধুরতা, যৌবন অবস্থায় কি ঘটনা ঘটে, পরিণত কি ঘটে, বার্ধক্যে কি ঘটে, এই বিষয়টা তোমরা একটু শুনে নাও। যখন উচ্চ গতি বা যৌবন পর্যায়ে, তখন নদীর বেগ কিন্তু সব থেকে বেশি, তাই না? আর নদীর বেগ বেশি হয় কেন না, ভূমির ঢাল বেশি থাকে, ভূমির উচ্চতা বেশি থাকে, অতএব নদীর ঢাল বেয়ে তীব্র গতিতে নিচের দিকে নেমে আসে, অনুগামী নদীর সংখ্যা সৃষ্টি হয়, তাই না? অতএব সেখানে কি বললাম, অর্থাৎ যৌবন পর্যায়ে ভূমির উচ্চতাও বেশি, বন্ধুরতাও অনেকটা বেশি রয়েছে। তো দেখো, যখন পরিণত অবস্থায় আসবে তখন কি ঘটনা ঘটবে, ওই ভূমিভাগের উচ্চতা ক্ষয় পেয়ে কমছে, নদীর শক্তি দ্বারা ক্ষয় পেয়ে এর উচ্চতাটা কমছে, অর্থাৎ এই উচ্চতা দেখো এর থেকে এই উচ্চতাটা অনেকটা কমে গেছে, কিন্তু ঢাল বেড়ে গেছে। দেখো এখানে ঢালটা অনেকটা বেড়ে গেছে, নদী এই যে জলবিভাজিকা ছিল এটা ক্ষয় পেয়ে এতটা বসে গেছে কোন পর্যায়ে, পরিণত পর্যায়ে, সিডি মানে পরিণত পর্যায়ে ক্ষয় পেয়ে এতটা বেড়ে গেছে, ঢাল বেড়ে গেছে, অর্থাৎ কি বেড়ে গেছে, বন্ধুরতা বেড়ে গেছে, কোন পর্যায়ে, পরিণত পর্যায়ে। আর দেখো
পার্থক্য পড়ছে মানে ইএফ পার্থক্য পড়ছে এটা অর্থাৎ বন্ধুরতা সর্বনিম্ন সব থেকে কম। যৌবন পর্যায়ে বন্ধুরতা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, উচ্চতা বেশি কিন্তু প্রাথমিক পর্যায়ে বন্ধুরতা রয়েছে। এখান থেকে ক্ষয়চক্র শুরু হয়ে বলে তাহলে উচ্চতা আর বন্ধুরতা সম্পর্ক বুঝলে। আর পরিণত পর্যায়ে কি ঘটনা ঘটছে না, বন্ধুরতা বেড়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে। হ্যাঁ কিন্তু তাহলে আমরা এবার একটু জানি যে স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা বলতে কি বোঝো। দেখো নদী দ্বারা ক্ষয়চক্রের তিনটি পর্যায়ে যৌবন পরিণত বার্ধক্য। উইলিয়াম মরিস ডেভিস বলছে যদি যদি এটা তোমার স্বাভাবিক ক্ষয়চক্রে পরিণত কিংবা বার্ধক্য পর্যায়ে যে কোনো প্রাকৃতিক কারণের দ্বারা নদীতে যদি জলের পরিমাণ বেড়ে যায় বা ভূমির ঢালের পার্থক্য ধরুন ও হতে পারে, অর্থাৎ নদীর গতিবেগ যদি বেড়ে যায়, নদী যদি পুনরায় যৌবনের ন্যায় বেগ ফিরে পায়, আবার যৌবন পর্যায়ে ন্যায় ক্ষয়কাজ শুরু করে, তখন তাকে আমরা কি বলবো, তা স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা বলবো। অর্থাৎ আবার বলছি শোনো, যখন কি আসছে না পরিণত বা বার্ধক্য অবস্থা আসছে, এই পরিণত বা বার্ধক্য অবস্থায় নদীতে যদি জলের পরিমাণ বেড়ে গিয়ে বা ভূমির ঢালের পরিমাণ বেড়ে গিয়ে নদীর গতিবেগ অনেকটা বেড়ে যায়, নদীর গতিবেগ বেড়ে গেলে নদীর পুনরায় ক্ষয় করার যে ক্ষমতা ফিরে পায় তাকে স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা বলে। তাহলে এই ঘটনাকে আবার বলে কিনা পুনর্যৌবন লাভ। যেটাই ক্ষয়চক্রের বাধা ওটাই পুনর্যৌবন লাভ। অর্থাৎ যখন পরিণত কিংবা বার্ধক্য অবস্থায় নদীর গতিবেগ অনেকটা বেড়ে যায়, গতিবেগ অনেকটা বেড়ে যায় অর্থাৎ ক্ষয় করার ক্ষমতায় পুনরায় ফিরে পায়, তখন তাকে বলে পুনর্যৌবন লাভ। অর্থাৎ এক কথায় দেখো, যেটা ক্ষয়চক্রের বাধা তাকে আমরা বলছি কিনা পুনর্যৌবন লাভ বা রিজুভিনেশন, রিজুভিনেশন বা পুনর্যৌবন লাভ বলা হয়। এবার দেখো ক্ষয়চক্রের স্বাভাবিক ক্ষয়চক্রের বাধাগুলো কি কি বা হ্যাঁ ক্ষয়চক্রের বাধার কারণগুলো কি কি আছে। দেখো ক্ষয়ের শেষ সীমায় পরিবর্তন, এটা একটা ঘটনার দ্বারা বাধা সৃষ্টি হতে পারে। জলবায়ুগত পরিবর্তনের দ্বারা বাধা সৃষ্টি হতে পারে। আবার প্রাকৃতিক দুর্ঘটনার দ্বারাও এই স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা সৃষ্টি হয়। বাধা হবে পরিণত কিংবা বার্ধক্য পর্যায়ে। দেখো ক্ষয়ের শেষ সীমায় পরিবর্তনের গল্পটা একটু শুনে নাও, কে বলছে দুরকম ভাবে হতে পারে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। ঋণাত্মকের ক্ষেত্রে বলছে দেখো ওটা যদি এই ঢাল বেড়ে যায়, তাই না, অর্থাৎ ঢাল যদি বেড়ে যায় তাহলে কি দেখলাম যে না এটা ছিল অতীতের জলস্তর, অতিমাত্রায় বরফ যদি গলে তাহলে কি ঘটনা ঘটবে, জলস্তর বেড়ে যাবে, তাহলে এখানে ঢালটা কি হবে কমে যাবে। ঢাল কমে যাওয়া মানে কি হবে, গতিবেগ অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্র তুলনামূলক ভাবে ব্যাঘাত ঘটবে এবং স্বাভাবিক থাকবে, তাই না, অর্থাৎ ব্যাঘাত ঘটবে। যদি জলস্তর অতিমাত্রায় বরফ গলনের ফলে বেড়ে, জলস্তর বেড়ে যাওয়া মানে এখানে যে নদী এসে সমুদ্রে পড়ছিল সেখানে কি হলো বেগটা তাহলে কমে যাবে, এটা একটা বাধা। আবার যদি বলে যদি এটা পুরানো ভূভাগ ছিল, এটা ধরে নাও বর্তমান জলস্তর রয়েছে, এটা পুরানো ভূভাগ, ভূ আলোড়নজনিত কারণের ফলে যদি এটা বসে যায়, ভূ আলোড়ন কারণে যদি ভূমিভাগে বসে যায়, অবনমন ঘটে, তাহলে ঢাল কমে যাবে, তখন তাহলে নদী তার বেগটাও অনেকটা কমে যাবে, দ্রুত কমে যাবে। এটা হচ্ছে কিনা ধনাত্মক পরিবর্তন, অর্থাৎ ক্ষয়ের শেষ সীমায় ধনাত্মক পরিবর্তন হচ্ছে এই ঘটনাটা। কি ঘটনা, দুটো কথা মনে রাখবে, যদি অতিমাত্রায় বরফ গলে জলস্তর বেড়ে যায় তাহলে ঢাল কমে যাচ্ছে, অর্থাৎ ক্ষয়চক্রে বাধা ঘটছে। আবার যদি এটা পুরানো ভূভাগ থাকে, এখানে নদী এসে এখানে পড়তো এতটা ঢাল বরাবর, ভূয়ারণজনিত কারণে যদি এই উপকূল ভাগ বসে যায়, ভূমিভাগ বসে যায়, তাহলে নদীর বেগ তখন কি হবে কমে যাবে, এইটুকু ঢাল হয়ে যাচ্ছে, এত বড় ঢাল ছিল যেটা সেটার এইটুকু ঢাল হয়ে যাবে, অর্থাৎ ক্ষয়ের শেষ সময় বাধা সৃষ্টি হবে। এরকম বাধাকে বলছে ধনাত্মক। ঋণাত্মক পুরো উল্টা বলছে, দেখো যদি অতিমাত্রায় জল, তাই না, এটা হিমযুগের বিনাশ, উষ্ণ যুগের সূচনা বলছে, এটা এটা হচ্ছে হিমযুগের সূচনা, অর্থাৎ জল যদি জমে বরফ হয়ে যায় তাহলে কি হবে, জলস্তর নেমে যাবে, তাই
তাহলে এটা অতীত জলস্তর, জলস্তর আর এটা বর্তমান জলস্তর, অর্থাৎ হ্যাঁ অতিমাত্রায় জল জমে বরফ হয়ে যাওয়া মানে জলস্তর নেমে যাচ্ছে, তাহলে ঢালটা কি হলো অনেকটা বেড়ে যাচ্ছে, তখন নদী ক্ষয় করার ক্ষমতা ফিরে পাচ্ছে, তাই না? অর্থাৎ বাধা সৃষ্টি হয়ে গেল, বেগ বেড়ে গেল, পুনর্জীবন লাভ ঘটল। কিংবা এটা ধরো যদি বর্তমান এটা ধরে নাও, এটা জলস্তর, এটা বর্তমান জলস্তরই আছে, ভূ আরোহণজনিত কারণে এই ভূভাগ অনেকটা উপরের দিকে উঠে গেছে, অনেকটা যদি উপর দিকে উঠে যায় তাহলে তখন কি হবে নদীর এখানে এখানে যে ঢালটা তাহলে আরো বেড়ে গেল, তাই না? এই ভূমি উত্থান কিংবা সমুদ্র তলের অবনমন এর কারণে ক্ষয়ক্ষতির ব্যাঘাত ঘটলে তাকে ঋণাত্মক বাধা বলা হয়। আর যদি হ্যাঁ জলস্তরের অর্থাৎ হিমগলন, হিমযুগের অবসান, অতিমাত্রা উষ্ণ যুগের আবির্ভাব বা বরফ অতিমাত্রায় গরম, বর্তমান যেটা ঘটনাটা ঘটছে অর্থাৎ জলস্তর বাড়ছে, তাই না? ফলে কি হবে ভূমির ঢাল কমে যাচ্ছে, সেখানে ক্ষয়চক্রে ব্যাঘাত ঘটবে। কিংবা ভূয়ারণের ফলে ভূমিভাগ যদি বসে যায় তাহলে নদীর বেগ কমে যাবে, তাহলে ক্ষয়চক্রে বাধা সৃষ্টি হচ্ছে, তাই না? অর্থাৎ ক্ষয়ের সৃষ্টি হয় দুরকম বাধা হতে পারে, একটা ধনাত্মক বাধা, একটা ঋণাত্মক বাধা। অর্থাৎ ঢাল বেড়ে গেলে সেটা হচ্ছে কি ঋণাত্মক, ঢাল কমে গেলে সেটা হচ্ছে কি ধনাত্মক বাধা। এই কথাটা ভালো করে মনে রাখো। এবার জলবায়ুগত পরিবর্তন, তোমরা দেখো আর্দ্র জলবায়ু অঞ্চলে কোন শক্তি প্রধান কাজ করে, নদী, তাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলো। যদি ওই আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে একটানা বৃষ্টিপাত না হয়, শুষ্ক প্রকৃতি জলবায়ু শুরু করে, উষ্ণতার পরিমাণ বাড়তে শুরু করে, সেখানে কি হবে নদী শুকিয়ে যাবে, সেখানে বায়ু প্রধান শক্তি হিসাবে যদি কাজ করে অর্থাৎ সেখানে মরু জলবায়ুর সূচনা হবে, অর্থাৎ ক্ষয়চক্রের বাধা হবে, আর্দ্র জলবায়ুতে শুষ্কতা ক্ষয়চক্র শুরু হয়ে যাবে। আবার দেখো যেখানে আর্দ্র জলবায়ু অঞ্চল আছে সেখানে হ্যাঁ শুষ্ক জলবায়ু অঞ্চল যেখানে আছে সেখানে যদি একটা হয় মাঝে মধ্যে মরুভূমিতে দেখবে অল্প সময় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেখানে নদী তার একটা তীব্র বেগ নিয়ে ক্ষয় কাজ শুরু করে দিচ্ছে, তাই না? তাহলে শুষ্ক জলবায়ু অঞ্চল তখন কি হয়ে যাবে আর্দ্রতা ক্ষয়চক্র শুরু হয়ে যাবে। নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে যেখানে আর্দ্রতা ক্ষয়চক্র রয়েছে সেখানে দেখা গেল যে তাপমাত্রা অনেকটা নিচে নেমে গেল, তখন সেখানে জল জমে কি হবে বরফ, অতএব সেটাও কি হবে না হিমবাহী ক্ষয়চক্র শুরু হয়ে যাবে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে কি হবে ক্ষয়চক্রের বাধা হতে পারে, সৃষ্টি হতে পারে। বিভিন্ন প্রাকৃতিক দুর্ঘটনা, তাই না? নদীর গতির বেগের পরিবর্তন ঘটে, তোমরা এটা জানো, ভূমিকম্পের প্রভাব হিসাবে শুনেছ, ভূয়ারণ্যের ফলে যদি ভূমিভাগ উঠে যায় তাহলে খাড়া ঢাল হয়ে যেতে পারে, ভূমিভাগ বসে গেলেও নদী হ্যাঁ সেখানে খাড়া ঢালে উপর থেকে নিচে পড়তে পারে, এই যে উপর থেকে নিচে পড়া তাহলে তার বেগ বেড়ে যাবে, তাই না? কিংবা ভূমিভাগ উঠে গেল তাহলে তার বেগ কমে যাবে, অর্থাৎ ক্ষয়চক্রটাকে বাধা সৃষ্টি করতে পারে। কি কি দুর্ঘটনা, ভূমিকম্প করতে পারে, অগ্নুৎপাত, নদীর গতিপথের সম্মুখভাগে যদি অগ্নুৎপাত ঘটনা ঘটে, লাভা বেরিয়ে এসে সঞ্চয় হতে শুরু করে তাহলে নদীর গতিবেগের, তাই না, পরিবর্তনও ঘটবে, ধস নিলে নদীর গতিপথে, কিংবা ফাটল চ্যুতি সৃষ্টি হলে সেখানে কি ঘটনা ঘটবে ঘটবে, অর্থাৎ এই স্বাভাবিক ক্ষয়চক্রের বাঘাত ব্যাঘাত ঘটবেই। এবার একটা জিনিস চলে আসো, পুনর্জীবন লাভ কি সেটা জানবে, অর্থাৎ বার্ধক্য পরিণত বা বার্ধক্য অবস্থায় যদি নদীর গতিবেগ পুনরায় ফিরে পায় তখন তাকে বলা হয় পুনর্যৌবন লাভ, পুনরায় যৌবন অবস্থায় ফিরে পাওয়া। অর্থাৎ নদীর দ্বারা, অর্থাৎ নদী যদি স্বাভাবিকভাবে তার বেগটা বেড়ে যায় তাহলে পূর্বের ন্যায় আবার সেই উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি ক্ষয়কাজ লক্ষ্য করা যাবে, সঞ্চয়কাজ লক্ষ্য করা যাবে, তখনই সেটা হয়ে যাচ্ছে কিনা পুনর্যৌবন লাভ। তো পুনর্যৌবন লাভের হ্যাঁ কারণ রয়েছে, তিন রকমভাবে পুনর্যৌবন লাভ হয়। কারণ অর্থাৎ গতিশীল পুনর্যৌবন লাভ, যাকে বলা হয় ডায়ানোমিক রিজুভিনেশন, ডায়ানোমিক রিজুভিনেশন। দেখো গতিশীল পুনর্যৌবন লাভ কাকে বলে, তাই না? যদি কি ঘটনাটা ঘটে না অতিমাত্রায় যদি জল কমে, জল জমে যায়, হিমযুগ শুরু হয়, হিমযুগ শুরু হয় তাহলে জলস্তর, তাই না, না পাত সঞ্চালন, অর্থাৎ ডায়ানোমিক বা গতিশীল পুনর্যৌবন লাভ এর যে গল্পটা হয়েছে সেটা হচ্ছে কিনা ভূ আরোহণ, মূলত ভূ আরোহণজনিত কারণে যখন ভূমিভাগের উত্থান অবনমন হবে, নদীর গতিবেগের পরিবর্তন ঘটবে, ভূ আরোহণের ফলে কি হলো না এই উপকূল ভাগ উঠে গেছে, তাহলে কি হবে নদীর বেগটা তখন বেড়ে যাবে, ঢাল বেড়ে যাবে, তাই না? পুনরায় গতিবেগ ফিরে পাচ্ছে। আবার চিন্তা করে দেখো এই যে একটা মৃদু ঢালে নেমে যাওয়া ভূমিকে কি বলা হয় না উপকূল থেকে যে মৃদু ঢালে নেমে যে এই সমুদ্রের দিকে যাচ্ছে এটাকে কি বলা হয় উপকূল বলি, আমরা এই অঞ্চলটা কি বলি মহীসোপান বলি, মহীসোপান বলি, হ্যাঁ মহীসোপান
এবার চিন্তা করে দেখো আর একটা মহিডাল, এই মহি শোপান অঞ্চল যদি খাড়াভাবে বসে যায় তাহলে কী হবে, ঢাল বেড়ে যাবে, তাহলে সেখানে কী হবে, নদীর গতিবেগ বেড়ে যাবে। কিংবা উপকূলের ভাগে যদি উত্থান ঘটে, অর্থাৎ ভূ আরোহণজনিত কারণে উপকূল ভাগের উত্থান ঘটলে কিংবা মহি শোপান অঞ্চল বসে গেলে ভূমির ঢাল বেড়ে গিয়ে নদী পুনরায় বেগ ফিরে পায়, যৌবন অবস্থায় সৃষ্টি হয়, ওই ভূ আরোহণজনিত কারণে নদীর পূর্বের অবস্থায় অর্থাৎ পুনর্যৌবন লাভ ঘটলে তাকে বলা হয় গতিশীল পুনর্যৌবন লাভ বা ডায়নামিক রিজুভিনেশন। এবার আসো সামুদ্রিক পুনর্যৌবন লাভ বা ইউস্টেটিক পুনর্যৌবন লাভ। সমুদ্র, সমুদ্রের ক্ষেত্রে দেখো গল্পটা হয় এখানে দু রকম বিষয়। এই যে সমুদ্রের জলস্তর, এর ওঠানামা করবে, এটা ধরো পূর্বের ভূমিরূপ ছিল, এতটা পূর্বের ভূমিরূপ ছিল, জলস্তর একদম কানায় কানায় ছিল, একদম কানায় কানায় ছিল, তাই না? এবার কি ঘটনা করলো, পাত সংস্থান করে দুটি পাত সরে গেল, তাহলে সমুদ্র বিস্তৃতিটাও বেড়ে গেল, সমুদ্রের এই থেকে এই পর্যন্ত বিস্তৃতি বেড়ে গেল। বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতটা জায়গায় বেড়ে যায় তাহলে জলস্তরটা তত তার থেকে বেশি নেমে যাবে, অর্থাৎ তখন কি হচ্ছে, জলস্তর অনেকটা নেমে যাচ্ছে, তাই না? জলস্তর নেমে যাওয়া মানে ঢালটা কি হলো, বেড়ে গেল, তাহলে নদীর গতিবেগ কি হবে, বেড়ে যাবে। তাহলে কি হলো দেখো, যদি পাত সংস্থান এর ফলে সমুদ্রের প্রসার সম্প্রসারণ হয়, জলস্তর নেমে যায়, ভূমির ঢাল বেড়ে যায়, তাহলে সেখানে নদী পুনরায় বেগ ফিরে পাবে, তাকে বলা হবে কি, হ্যাঁ, পুনর্যৌবন লাভ। আবার দেখো যদি বলছি কি না, তাহলে এই যে পাত সংস্থান এর ফলে কিংবা আবার বরফ যদি অতিমাত্রায় জমে যায়, এই সমুদ্রের জল বাষ্প হয়ে যাওয়া কিংবা এমনি হিমযুগের সূচনা হলে জলস্তর জমে গেলে এই ঘটনাটা ঘটবে, নেমে যাবে, ঢাল বেড়ে যাবে, তাই না? তখন কী হবে, নদী পুনরায় পূর্বের অবস্থায় ফিরে পাবে, গতিবেগ ফিরে পাবে, তাকে কী বলা হবে, না সামুদ্রিক পুনর্যৌবন লাভ বা ইউস্টেটিক পুনর্যৌবন লাভ। এবার স্থিতিশীল পুনর্যৌবন লাভ বা স্ট্যাটিক রিজুভিনেশন সম্পর্কে একটু জেনে নাও। তাহলে আমরা সামুদ্রিক পুনর্যৌবন লাভ জেনে নিয়েছি, এবার স্থিতিশীল পুনর্যৌবন লাভের কি বলছে, না সেটা কি, না এই ভূ আরোহণজনিত কারণ ও বা কিংবা সমুদ্রের বিস্তার বা সমুদ্র স্থলের ওঠানামাও বা ওইরকম ভূ আরোহণ বা সমুদ্র বক্ষের এই যে সামুদ্রিক পুনর্যৌবন লাভ, এই দুই শক্তি ছাড়া অন্যান্য শক্তির দ্বারা নদীর গতিবেগের পরিমাণ যদি বেড়ে যায় তখন তাকে বলা হবে কি, স্থিতিশীল পুনর্যৌবন লাভ। কি বললাম, ভূ আরোহণজনিত কারণ বা পাত সংস্থান তত্ত্বের দ্বারা বা হিমযুগের সূচনার দ্বারা যে সামুদ্রিক পুনর্যৌবন লাভ, এই দুই শক্তি ব্যতীত অন্যান্য যে সমস্ত শক্তিগুলির দ্বারা সমুদ্রের নদীর গতিবেগের বৃদ্ধি ঘটে তাকে বলা হবে না স্থিতিশীল পুনর্যৌবন লাভ। যেমন কি দেখো, নদীর জল পাহাড়ে ঢাল বরাবর নামে, তাতে পলিবালি থাকে, যদি পলিবালির পরিমাণ কমে যায়, কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে, তখন তার বেগ হঠাৎই বেড়ে যাবে, অর্থাৎ বোঝা হ্রাস পায়। নদীতে যদি পলিবালির পরিমাণ কমে যায় তাহলে বোঝা হ্রাস হবে, তার বেগ বেড়ে যাবে, ক্ষয় করার ক্ষমতা ফিরে পাবে, সেটা আমি পুনর্যৌবন লাভ করতে পারে। কিংবা অল্প সময়ে অতিমাত্রায় যদি বরফ মানে গলে যায়, তাহলে বরফ গলে যাওয়া মানে অতিরিক্ত জলের পরিমাণ বেড়ে যাবে নদীতে, তখন তার বেগ বেড়ে যাবে, পুনরায় ক্ষয় করার ক্ষমতা ফিরে পাবে। আর ভূমির ঢাল অনুসারে, তাই না, নদী যদি উৎসের দিকে ক্ষয় করে, অর্থাৎ পাহাড়ের যে ঢাল থাকে, এই পাহাড়ের ঢাল বরাবর যদি উৎসের দিকে নদী ক্ষয় করতে শুরু করে, উৎসের দিকে যদি ক্ষয়, এটা যদি পাহাড়ের ঢাল হয়, নদী যদি উৎসের দিকে ক্ষয় করে, করতে করতে যদি পার্শ্ববর্তী কোনো নদীকে ধরে ফেলে এবং তার জলকে নিজের গতির প্রবাহে নিয়ে চলে যায়, তখন তাকে বলা হয় নদী গ্রাস। নদী গ্রাস দেখো, একটা প্রধান নদী যাচ্ছে, দুটো প্রধান নদী, আর একটা প্রধান নদী কি করলো, উৎসের দিকে ক্ষয় করতে করতে দ্রাব্য শিলা থাকলেও হতে পারে বা শিলাস্তরে ঢালের পার্থক্য হলেও হতে পারে, উৎসের দিকে ক্ষয় করতে করতে আর পার্শ্ববর্তী নদীকে এসে ধরে ফেলেছে, তখন সে পাশের নদীর জল নিজের নদীর জল দুটোকে নিয়ে যখন যাবে, তার নদীর বেগটা কি হবে, বেড়ে যাবে। এই নদী গ্রাস প্রক্রিয়া, এই উৎসের দিকে এসে অন্য নদীকে ধরে তার জলকে নিজের শক্তি প্রবাহের পথে নিয়ে যাওয়াকে বলে কি, না নদী গ্রাস। এর ফলে কি, যে নদীর জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার ফলে কি ঘটনা ঘটবে, না পুনর্যৌবন লাভ ঘটবে। তাহলে দেখো পুনর্যৌবন লাভের আমরা কারণগুলো সম্পর্কেও জানো, এবার আমরা জানবো যার পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি সম্পর্কে জানব। তাহলে আমরা এখন পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো সম্পর্কে জেনে নেব। এই পুনর্যৌবন লাভের সম্পর্কে ভূমিরূপ গুলো, এই চারটা প্রধান ভূমিরূপ জানলেই
মোটামুটি তোমরা অ্যান্সার লিখতে পারবে। তার মধ্যে একটা দেখো রয়েছে কি নাম নিক পয়েন্ট। তো নিক পয়েন্টটা কি, তোমরা একটাকে বললাম ভূ আরোহণজনিত কারণের ফলে, কিংবা সমুদ্রবক্ষের সম্প্রসারণের ফলে, হিমযুগের সূচনা হলে, যদি জলস্তরটা নেমে যায়, এই যে জলস্তর ধরো নেমে গেছে, অর্থাৎ নদীর প্রবাহ পথে পরিণত কিংবা বার্ধক্য অবস্থায় কি হয়, প্রবাহ পথে যদি ঢাল বেড়ে যায়, এই বরাবর নদী এসে এখানে মিশে গেছিল, এখানে এসে এখানটায় মিশে গেছিল, অতীতে সমুদ্র জলস্তর এইটা ছিল, কি হয়েছে না তোমার হিমযুগের সূচনা হওয়ার কারণে জল জমতে জমতে এতটা জলস্তর নেমে গেছে। ভূ আরোহণজনিত কারণে যদি বলা হয় ভূ আরোহণজনিত কারণে এরকম ভূভার এখান থেকে উঠে গেছে, তার অনেকগুলো একটা খাড়া ঢাল সৃষ্টি হয়েছে। অর্থাৎ দেখো একটা অতীতের সমুদ্রতল বর্তমান সমুদ্রতলে যে নেমে যাওয়ার কারণে যে খাড়া ঢাল একটা সৃষ্টি হয়ে গেছে, তখন কি হবে যে নদীটা এসেছিল এখানে তার বেগটা কি হবে বেড়ে যাবে, তাই না? এটা দেখো নতুন ঢাল, এটা পুরানো ঢাল, এই পুরানো ঢাল আর নতুন ঢালের মাঝখানে যে খাঁজ সৃষ্টি হলো, এই খাঁজকে নিক বিন্দু বা নিক পয়েন্ট বলে। আবার বলি শোনো, হিমযুগের কারণে অতীতের সমুদ্রতল বসে গিয়ে বর্তমান সমুদ্রতল হয়েছে ঢাল বেড়ে যেতে পারে। ভূ আরোহণজনিত কারণে ভূভাগ উঠে গিয়ে ও কি হতে পারে, এই ঢালের খাড়া ঢাল সৃষ্টি হতে পারে। কি দেখছো তাহলে, একটা পুরানো ঢাল একটা নতুন ঢাল, এই দুই ঢালের মাঝখানে একটা খাঁজ সৃষ্টি হল এবং ওই খাঁজ জায়গায় নদীর উপর থেকে নিচে পড়তে শুরু করল, ওই খাঁজটিকেই বলবো আমরা নিক পয়েন্ট বা নিক বিন্দু বলবো, তাই না? নিক পয়েন্ট বা নিক বিন্দু বলবো। তাহলে নিক পয়েন্ট বা নিক বিন্দু বিষয়টা বুঝলে। এবার শুনলাম ওই জায়গায় জল উপর থেকে যখন নিচে পড়ে, উপর থেকে যখন নিচে পড়ে তখন তাকে কি বলা হবে, জলপ্রপাত বলা হবে। অর্থাৎ এখানে জলপ্রপাত সৃষ্টি হয়, নিক বিন্দুতে কি হয় না, জলপ্রপাত সৃষ্টি হয়। তাহলে সংজ্ঞা সৃষ্টির কারণ বলতে পারবে, সংজ্ঞা অর্থাৎ নদীর প্রবাহ পথে যদি খাড়া ঢাল সৃষ্টি হয়, পুরানো ঢাল ও নতুন ঢালের মাঝখানে যে খাঁজ সৃষ্টি হয় ওই খাঁজকে নিক বিন্দু বলে বা নিক পয়েন্ট বলে, তাই না? সৃষ্টির কারণে দুটো কথা বলতে পারো, হিমযুগের সূচনা হলে জলস্তর নেমে যেতে পারে, খাড়া ঢাল হতে পারে, নতুন আর পুরনো ঢালের মধ্যে পার্থক্য হলো। আবার ভূ আরোহণজনিত কারণে যদি ভূমিভাগ উঠে যায় তাহলেও হ্যাঁ খাড়া ঢাল সৃষ্টি হতে পারে, এই পুরানো ঢাল নতুন ঢালের মাঝখানে যে খাঁজ সেই খাঁজকে নিক বিন্দু বা নিক পয়েন্ট বলে, তারা ওই জায়গায় জলপ্রপাত সৃষ্টি হয়, তাই না? মধ্যপ্রদেশে নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত, রাঁচির হুড্রু জলপ্রপাত, এগুলো এই নিক বিন্দুতে সৃষ্ট জলপ্রপাতের উদাহরণ। তাহলে তোমরা নিক বিন্দু সম্পর্কে জানবে। এবার আসো উপত্যকার মধ্যে উপত্যকা। তো নদীর গতিবেগ অনেক কারণ হতে পারে, ভূমির ঢালের পার্থক্য হলে নদীর গতিবেগ অতি বেড়ে যেতে পারে। এর আগে তোমাদের বললাম যদি অতিমাত্রায় বরফ বলে জলের পরিমাণ বেড়ে গেলেও নদীর গতিবেগ বেড়ে যেতে পারে, কিংবা তোমার নদীতে যদি বোঝার পরিমাণ কমে যায় তাও নদীর বেগ বেড়ে যেতে পারে, তাই না? অতিমাত্রায় বরফ বললেও নদীর বেগ বেড়ে যেতে পারে। নদীর বেগ যদি বেড়ে যায়, দেখো একটা পুরানো, এটা প্রাচীন নদী উপত্যকা ছিল, এটা পুরোটা এটা প্রাচীন নদী উপত্যকা ছিল, কি ঘটনা ঘটলো না, নদীর বেগ বেড়ে যাওয়ার কারণে ওই উপত্যকার মধ্যে তার নিচে ও আবার নদী কেটে বসে প্রবাহিত হতে শুরু করলো। একটা নদী উপত্যকা ছিল, একটা নদী উপত্যকা ছিল, তার মধ্যে নদীর গতিবেগ বেড়ে যাওয়ার কারণে আবার একটা নদীর নতুন উপত্যকা সৃষ্টি করলো। অর্থাৎ কি হলো, একটা উপত্যকা তার মাঝখানে আবার উপত্যকা হয়ে গেল নদীর গতিবেগ বেড়ে যাওয়ার কারণে, তখন তাকে কি বলা হচ্ছে যে উপত্যকার মধ্যে উপত্যকা, ভ্যালি ইন ভ্যালি, উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টি হলো। আর এই যে উপত্যকার মধ্যে সিঁড়ি নেয় ধাপ ধাপ সৃষ্টি হয়, ধাপযুক্ত ভূমি বা স্কন্দ ভূমিও বলে, স্কন্দ ভূমিও একে বলা হয়। তাহলে আপাতত বিষয়টা বুঝলে, একটা পুরানো উপত্যকার মধ্যে নদীর গতিবেগ বেড়ে গেলে, পুনর্যৌবন ঘটলে তাহলে নদী পুনরায় কেটে বসে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ একটা উপত্যকার মধ্যে আবার নতুন উপত্যকা সৃষ্টি করছে, তখন তাকে উপত্যকার মধ্যে উপত্যকা বলে। তো এইরকমই এই উপত্যকার মধ্যে উপত্যকা, এই যে ঢালযুক্ত ভূমিরূপ, এই ঢাল বা ধাপকে স্কন্দ ভূমি বলে, শুনে নাও। ওই একই কথা আমরা এখানে জানব, নদী মঞ্চে জানব। নদী মঞ্চে কি জানব না, নদী মঞ্চে বিষয়টা দেখো, বা রিভার টেরিস বা নদী মঞ্চ, মঞ্চ মানে সিঁড়ি বা ধাপ,
আরে এই দেখো 1 নম্বর পুরানো অনেক আগেকার উপত্যকা ছিল নদী উপত্যকা, তার মধ্যে পুনর্জীবন লাভের ফলে আবার একটা উপত্যকা হয়ে গেছিল, এটা 2 নম্বর 2 নম্বর, তার মধ্যে আবার পুনর্জীবন লাভের ফলে আবার একটা নতুন উপত্যকা হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো না, একটা পুরানো উপত্যকা ছিল নদীর পুনর্জীবন লাভের ফলে তার মধ্যে আবার কেটে বসে আবার একটা নতুন উপত্যকা হয়ে গেছিল, আবার তার মধ্যে আবার নদীর গতিবেগ বেড়ে গিয়ে আবার একটা উপত্যকা সৃষ্টি করলো। তাহলে দেখো একটা উপত্যকা ছিল, তার মধ্যে নতুন উপত্যকা হলো, তার মধ্যে আবার নতুন উপত্যকা হলো, তাই না? তখন কি হলো না, এখানে উপত্যকায় আমরা ঢাল পেলাম, উপত্যকা আমরা সিঁড়ির ন্যায় বা মঞ্চের ন্যায় ঢাল পেলাম, তখনই তাকে কি বলা হচ্ছে না, নদী মঞ্চ বলা হচ্ছে। এই নদী মঞ্চ বহু প্রকারে হয়, যদি দেখো সাদৃশ্য বিসাদৃশ্য নদী মঞ্চ, সাদৃশ্য দেখো এই উপত্যকাগুলো দুদিকে ঢাল যখন সমান থাকছে, ঢাল ও বিস্তার যদি সমান থাকে, সমান থাকে, তখন তাকে বলা হবে সাদৃশ্য নদী মঞ্চ। আর যদি ঢাল সমান না থাকে, সমান না থাকে, তখন তাকে কি বলা হবে না, বিসাদৃশ্য, তাই না? তখন তাকে কি বলা হবে, বিসাদৃশ্য নদী মঞ্চ। দেখো এখানে ঢালের সাদৃশ্য নেই বলে একে বিসাদৃশ্য নদী মঞ্চ বলা হবে। তাহলে দেখো সাদৃশ্য বিসাদৃশ্য জানা হয়েছে, এবার প্রশস্ত স্টার্স টেরাস কি সেটা কি জানে না, তো প্রশস্ত নদী মঞ্চ হচ্ছে অর্থাৎ এই যে ধাপগুলো সৃষ্টি হয়, ধাপগুলো যদি আয়তনে বেশ বড় বিশাল জায়গা এবং ক্ষয়কার্যের ফলে যে সমতল, তাই না, নদী উপত্যকা সৃষ্টি করবে বা সিঁড়ি নেয় ধাপ ধাপ সৃষ্টি করবে, প্রশস্ত সমতল, তাই না, ধাপ ধাপ ভূমিরূপ সৃষ্টি হলে তাকে বলা হবে কি না, প্রশস্ত নদী মঞ্চ বা স্টার্ট টেরাস নদী মঞ্চ। আরেকটা রয়েছে নদী একই দিকে প্রবাহিত হয়, তাই না, নদীর প্রবাহ যদি একই অভিমুখে হয়, একই অভিমুখে প্রবাহকালে, নদীর একই অভিমুখে প্রবাহকালে যদি একাধিক সিঁড়ি নেয় ধাপ ধাপ ভূমিরূপ সৃষ্টি হয় তাকে স্লিপ অফ স্লোপ টেরিস, তাই না, স্লিপ অফ স্লোপ টেরিস বলে। আবার বলছি শোনো, নদী সর্বদা একই দিকে যদি যায়, তার প্রবাহ পথে যদি পুনর্যৌবন লাভ বারে বারে ঘটতে থাকে, তাহলে নদীর সেই সামনের দিকে কি হবে, সিঁড়ি নেয় ধাপ 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 সৃষ্টি হবে। ওই রকম ভূমিরূপকে কি বলা হবে, স্লিপ অফ স্লোপ টেরিস বলা হয়। স্লিপ অফ স্লোপ টেরিসটাও অবশ্য মনে রাখবে। এবার আসো কর্তিত নদী বাঁক, তোমরা জানো নিম্ন গতিতে নদীর বেগ কমে যাওয়ার ফলে যখন বার্ধক্য অবস্থায় আসে তখন নদী কি হয়, একে বেঁকে প্রবাহিত হয়, অশ্বক্রাকৃতি হ্রদ সৃষ্টি হয়, আর এই একে বেঁকে বাঁক নিয়ে প্রবাহিত হলে তুরস্কের মিয়েন্ডার্স নদীর নাম অনুসারে, হ্যাঁ, একে মিয়েন্ডার ভূমিও বলা হয়। এবার এই বাঁক অংশে প্রবাহকালে যদি নদীর গতিবেগ বেড়ে যায় তখন কি ঘটনাটা ঘটবে, তখন কি হবে, নদী নিম্ন ক্ষয় করবে, নিচের দিকে বসে যাবে। তাহলে নদী ওই বাঁক অংশেও তার গতিবেগ বেড়ে গেলে নিচের দিকে কেটে বসে প্রবাহিত হয়, এই নদী কেটে বসে প্রবাহিত হওয়ার জন্য তাকে কি বলা হয়, কর্তিত নদী বাঁক। দেখো 15 মিটার 10 মিটার 5 মিটার নদী রয়েছে, আবার সেদিকে 5 10 15, তার মানে কি দাঁড়ো, নদীর পার বরাবর যদি উপত্যকাটা ধরি 15 মিটার 15 মিটার, তারপরে যদি একটা ধাপ ধরো এরকম ধাপ হয়ে যাবে, তাই না, 10 মিটার রয়েছে 10 মিটার, তারপরের ধাপটা যদি ধরো, যদি এই ধাপ ধরা হয় এখানে, সেই ধাপটা হচ্ছে কত না, এই পর্যন্ত উচ্চতা, এখান থেকে যদি তুমি উচ্চতা ধরে নাও তাহলে এটা হচ্ছে কত, প্রথম যে ধাপ রয়েছে 1 1, যদি এটা 1 1 ধাপ ধরো, সেই 1 1 ধাপে উচ্চতা হচ্ছে 15 মিটার। আর যদি 2 2 ধাপ ধরো, এই পর্যন্ত যদি ধরো, এই পর্যন্ত 15 মিটার, এই পর্যন্ত যদি ধরো কত, 10 10 মিটার, এই পর্যন্ত 10 মিটার, আবার যদি ধরো এটা 5 5, তাই না, এর মাঝখানে যদি ধরো এটা 5 মিটার 5 মিটার, অর্থাৎ দেখো নদী সেই একই খাতের মধ্য দিয়ে গতিবেগ বেড়ে গেলে যখন বারে বারে সেই খাত বরাবর কেটে বসে প্রবাহিত হয় তখন সেখানে কি করে না, হ্যাঁ, অর্থাৎ সেই খাতের মধ্যে তার গভীরতা বাড়তে থাকে, এইভাবে খাতের মধ্যে গভীরতা বাড়তে থাকে, তাই না, এগুলো সমোচ্চ রেখার মান বা সমোন্নতি রেখার মান, তাই না, হ্যাঁ, এইভাবে বাঁক অংশেও নদীর গতিবেগ বেড়ে যাওয়ার কারণে কেটে যখন প্রবাহিত হয় তখন তাকে কি বলা হয়, কর্তিত নদী বাঁক। এই বিষয়টা মনে রাখো, এই চিত্রটা অবশ্য দেবে আপাতত, হ্যাঁ, এই স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা, তাই না, সম্পর্কে আলোচনা করা হলো,
এবং পুনর্জন্ম লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ আলোচনা হলো, আর ক্ষয়চক্র সমূহ সেটা পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্য পাবে। শুষ্কতা ক্ষয়চক্র সমূহ পরিচয় সেটা পরবর্তী ভিডিওটা অবশ্য পাবে। সব কিছু।